এই রাহুল, চিকেন ললিপপ চাউমিন তো খাওয়া হলো, এবার তুই একটা 2 লিটার কোল্ড ড্রিঙ্কস অর্ডার দে, না হলে ঠিক জমছে না। এসব খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার ঠিক ভালো লাগে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সো বন্ধুরা, শুরুতেই যেমনটা শুনলেন, একটু গুরুপাক খাবার কিংবা ফাস্টফুডের সাথে সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় খাওয়া বর্তমান দিনে যেন একটা নিয়মে পরিণত হয়েছে। আমরা সবাই জানি কোল্ড ড্রিঙ্ক যে ধরনেরই হোক না কেন আর যত ভালো কোম্পানিরই হোক না কেন, তা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। সবকিছু জানার পরও কোল্ড ড্রিঙ্কের চাহিদা দিনে দিনে ব্যাপক হারে বেড়ে চলেছে। টিভিতে দেখানো চমকপ্রদ বিজ্ঞাপন এবং আশেপাশের মানুষদের দেখে একজন ব্যক্তির মনে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার প্রবল ইচ্ছা জাগ্রত হয়। বিশেষ করে গরমের দিনে কষ্টের হাত থেকে একটু রেহাই পাওয়ার জন্য মানুষ কোমল পানীয় পান করে। কিন্তু কোল্ড ড্রিঙ্কের মধ্যে কার্বনেটেড ওয়াটার, চিনি, ক্ষতিকারক অ্যাসিডস যেমন ফসফরিক অ্যাসিড এবং কৃত্রিম রং অধিক পরিমাণে পাওয়া যায়, যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা করার পরিবর্তে পেটে অ্যাসিডের মাত্রা এবং বডিতে সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয়। যে সমস্ত মানুষরা কোল্ড ড্রিঙ্কস খুব বেশি পান করে, তারা নিজেরা হয়তো জানে না যে তাদের শরীরে ঘটমান নানা সমস্যার কারণ শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস হতে পারে। এত কিছু ক্ষতিকারক উপাদান থাকার কারণে এটি পান করার 5 মিনিটের মধ্যেই তার কুপ্রভাব আমাদের শরীরে পড়তে শুরু করে। তো চলুন জেনে নেওয়া যাক কোল্ড ড্রিঙ্কস পান করার পর আমাদের শরীরে কী কী প্রভাব পড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ MKtv চাই আপনার সুস্থতা। কোল্ড ড্রিঙ্ক আমাদের মুখের মধ্যে যেতেই তার কাজ শুরু করে দেয়। এর মধ্যে থাকা ফসফরিক অ্যাসিড আমাদের মুখকে অ্যাসিডিক করে দেয়। এর ফলে দাঁতের আউটার লেয়ারের এনামেল পাতলা হয়ে যায় এবং টুথ ক্যাভিটির সম্ভাবনা বেড়ে যায়। কোল্ড ড্রিঙ্ক খাওয়া চিনি খাওয়ার সমান, কারণ 300 ml একটি বোতলে প্রায় 35 থেকে 40 গ্রাম চিনি থাকে। এজন্য যখনই আমরা কোল্ড ড্রিঙ্কস পান করি, তো তখন 300 ml অর্থাৎ 1 গ্লাস কোল্ড ড্রিঙ্ক পান করাই আমাদের শরীরে শুরুর 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রায় 8 চামচ চিনি চলে যায়, যেটা আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা এতটা বাড়িয়ে দেয় যতটা গ্লুকোজ আমাদের সারাদিনে প্রয়োজন হয়। সাধারণত আমরা একবারে এত মিষ্টি খেতে পারি না, কারণ বেশিরভাগ মানুষদের মিষ্টি খাওয়ার পর পেট ভরে গেছে এমনটা অনুভব হয়। আর যদি এত চিনি শরীরের মধ্যে একবারে চলে যায়, তাহলে এর জন্য আমাদের শরীরে অস্বস্তি হওয়ার কথা এবং সেই সাথে বমি ভাব হওয়ার কথা। কিন্তু কোল্ড ড্রিঙ্কসে এত চিনি হওয়া সত্ত্বেও এটি পান করার পর আমরা ওইসব অনুভব করতে পারি না, কারণ কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অধিক মাত্রায় ফসফরিক অ্যাসিড মেশানো থাকে, যেটা এর মিষ্টতাকে কম করার কাজ করে। কোমল পানীয় পান করার 20 মিনিট পর আমাদের শরীরে সুগার লেভেল দ্রুত বাড়তে থাকে, যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বডিতে ইনসুলিনের প্রভাব বেড়ে যায়। একসাথে চলতে থাকা এই প্রক্রিয়াকে আমাদের লিভার ঠিকভাবে পরিচালনা করতে পারে না, আর সুগারের মাত্রা অধিক হওয়ার কারণে আমাদের শরীর ওই সুগার ফ্যাট অর্থাৎ চর্বিতে রূপান্তর করতে থাকে। কোল্ড ড্রিঙ্কের মধ্যে চা, কফি এবং সিগারেটের মতো ক্যাফেইনও পাওয়া যায়, যেটা কোল্ড ড্রিঙ্ক পান করার 40 মিনিট পর আমাদের শরীরে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। ক্যাফেইনের কারণে আমাদের আই পিপল বড় হতে থাকে। চা এবং কফির মতো এটা পান করলেও আমাদের ঘুম পালিয়ে যায়, অলসতা দূর হতে থাকে আর আমরা আগের তুলনায় অ্যাক্টিভ অনুভব করি, সতেজ ভাব আসে। এই সময় আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যায়, যেটা কন্ট্রোল করার জন্য আমাদের লিভার রক্তে আরও সুগার ছাড়তে থাকে, এর ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোল্ড ড্রিঙ্ক পান করার প্রায় 50 মিনিট পর মস্তিষ্কে খুশি প্রদানকারী কেমিক্যাল ডোপামিনের মাত্রা বাড়তে থাকে, যার ফলে আমাদের ফিলিংস ভালো হয় এবং এক ধরনের খুশি অনুভূত হয়। এটা ঠিক ওই রকম যেমনটা কোনো নেশা করার পর আমাদের মধ্যে একটা খুশি খুশি ভাব চলে আসে এবং আমাদের ভাবনায় পরিবর্তন ঘটে, আর এই অনুভূতির কারণে আমাদের ব্রেন বারবার কোল্ড ড্রিঙ্ক পান করার জন্য বাধ্য করে, আর ধীরে ধীরে কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা আমাদের অভ্যাসে পরিণত হয়। কোল্ড ড্রিঙ্ক পান করার 1 ঘন্টা পর এর মধ্যে থাকা ফসফরিক অ্যাসিড তার কার্যকারিতা দেখাতে শুরু করে, আর শরীরে সঞ্চিত ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলোকে আমাদের ক্ষুদ্রান্তে পাঠাতে শুরু করে, যে কারণে কোল্ড ড্রিঙ্ক পান করার 1 ঘন্টা পর আমাদের ইউরিনের জন্য যেতেই হয়। এইভাবে যতটুকু জল আগে থেকে থাকে আর যতটুকু কোল্ড ড্রিঙ্কের মাধ্যমে আমাদের শরীরে যায়, ওই সব জল শরীরের বাইরে বেরিয়ে যায়। কোল্ড ড্রিঙ্কসে ফসফরিক অ্যাসিড এবং ক্যাফেইনের মাত্রা অধিক হওয়ার কারণে আমাদের শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের পরিমাণ কমে যায়, এর ফলে আমাদের হাড় এবং মাংসপেশি কমজোরি হয়ে যায়। আর কোল্ড ড্রিঙ্ক খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা ক্লান্ত ভাব অনুভব করি এবং শরীর থেকে অনেক জল বেরিয়ে যাওয়ায় আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। তাহলে এখানে দুঃখজনক আজব ব্যাপারটা হলো, তৃষ্ণা মেটানোর জন্য আমরা যে কোল্ড ড্রিঙ্ক পান করছি সেটাই আমাদের শরীরকে শুকিয়ে দিচ্ছে, ডিহাইড্রেটেড করে দিচ্ছে।
আরেকটা জিনিস আপনার অবশ্যই জেনে রাখা দরকার, তা হলো কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বানানোর সময় কোনো রকম ন্যাচারাল ফ্রুটস বা প্রাকৃতিক ফল ব্যবহার করা হয় না। এজন্য উপকারের নিরিখে যদি দেখা হয় তাহলে বলা যায় এর মধ্যে এমন কিছু নেই যেটা আমাদের শরীরের পক্ষে ভালো। দাঁত এবং হাড় কমজোরি হওয়া, ডায়াবেটিস, পেটে আলসার, অ্যাসিডিটির সাথে সাথে ফ্যাটি লিভার এবং হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যা কোল্ড ড্রিঙ্কস বেশি পান করার জন্য হতে পারে। তা সত্ত্বেও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শখের বশবর্তী হয়ে এই কোমল পানীয় পান করে, আবার অনেকেরই এটা পান করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। Atul Gogia, consultant physician, Sir Gangaram Hospital, New Delhi. See, consumption of a lot of soft drinks, as I've told, it causes a lot of increase in calorie intake increases because these are all sugar-based drinks. So there is a lot of calorie intake, which causes increase in your body weight and thereby leading to problems like metabolic syndrome, high blood pressure, high sugars, high cholesterol, and this can be harmful to our health. প্রতিটা মানুষ তার পছন্দের জিনিসগুলো একটু বেশি খেতে ভালোবাসে, কিন্তু প্রতিটা সুস্বাদু খাবার আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তা অবশ্যই জানা দরকার। আর বেশি খাওয়ার জন্য সর্বদা ভালো গুণগত মানসম্পন্ন খাবার চয়েস করা আবশ্যক। এজন্য চেষ্টা করুন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি যতটা সম্ভব কম পান করে, শরবত, ফলের রস এবং দুধ পান করার। সো বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন কোল্ড ড্রিঙ্ক আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক। এবার আমাকে কমেন্ট করে জানান, এত কিছু জানার পরও আপনি কি কোল্ড ড্রিঙ্কস পান করা কমাবেন নাকি আগের মতোই চলবে? আমি আশা করছি এই ভিডিওটি আপনার জীবনে দারুণ উপকারী ভূমিকা পালন করবে। ভিডিওটি আপনার ভাই বোন, আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হতে পারে, সুস্থ থাকতে পারে। আর ভিডিওটিতে একটা লাইক করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহী করতে পারেন। ধন্যবাদ।